আপনার নাম কি? আমার বাবার নাম মুসাইব মোহাম্মদ। আপনার আপনার আপনি বসেন বসেন। আমার নাম বলতে পারবো না। আপনার নাম? আমার বিয়ে হয়েছে 12টা 12 14টা তো স্বামী কয়টার নাম বলবো বলো তো। আপনার আপনার জয়টার নাম মনে আছে ঠিক তো ততটাই বলবো। না আর স্বামীর নাম বলতে পারবো না কারণ বলা সম্ভব না। একটা স্বামীর সংসারও এখন করছি না, স্বামীর থেকে বিচ্ছিন্ন আছি, যার কারণে স্বামীর নাম বলতে পারবো না। যতদিন স্বামীর সাথে সংসার বৃষ্টি কাজে না লাগবে সেদিন নাম বলবো। তো আপনার সন্তান কত? একটা নদীর পাড়ে মন্দির আছে, ওখানে সাপের ছবি আছে, ঠিক আছে, সেখানে খালেদা খালেদার ঘরে বসা। আর কিছু বলবো? আমি বলছিলাম যে আপনি যে বললেন আপনি 12টা বিবাহ করছেন। এই 12টা যে বিবাহ করছি শুনো, 12টা যে বিবাহ করছি উল্টা কে দিছি জিগান। তো বিবাহ আমি করি নাই কারণ আমি 3 বছর ধরে খালেদা মোশাম্মদ খালেদা একটা 3 বছর ধরে পুলিশের চাকরি করছে, প্রথম কোনো বেতন নিচ্ছে না। তার মোবাইল খুলনা দৌলতপুরতে নিয়ে গেছে, একটা মোবাইল নিয়েছে মুক্তা গাউসিয়ার থেকে, সিম নিয়েছে ঘোড়াশাল পলাশ থেকে, 7টা সিম একটা মেমোরি নিয়ে। আপনি যে এখানে বসে একটু আগে গান গাইলেন, গান গাইতে বরিশালে ছিল, ওখানে তার কেন শিক্ষাগুলো শোনায়, খালেদা ডাক্তারের কোলে কেন তার সন্তান তুলে দেওয়া হচ্ছে। গানটা যে কণ্ঠস্বর দেখছিলে প্রথমে থেকে আমাকে যোগে দেওয়া ভাবছোরা। খালেদা আক্তারকে ঢাকা আসার পরে যে প্রদীপ রোজারিও যে রোড আছে একটা বিদেশি কোম্পানি, ওখানে খালেদা আক্তারের ছোট ছেলে চিৎকার শুনেছে, ওখানে এক রাস্তায় খালেদা আপনার কিছুক্ষণ আগে আপনার গান এই ফুলটা কে দিছে? তিনজন হিজড়া আসছিল এলাকায়, হিজড়া বলল আপনি বসেন বসেন এই ভাই ধরে আসছে। আমি বলছি মা কিছু নিবা? বলছেন না। তাহলে কিছু দিবা? বলে হ্যাঁ। কি নিবি? আমি বলছি আমি ফুল নেব, কোনটা নিবি? বলছে লালটা। এখন একজনকে জিজ্ঞেস করছে লালটা দিব না সাদাটা দিব, বলে লালটা দাও, লালটা আমাকে দিয়ে চলে গেছে। সাপের খেলা দেখলাম ওখানে, সাপকে 5 টাকা উপহার দিলাম নিজে নাকে। চলে যেতে চেয়েছিলাম কিন্তু চলে গেলাম না, বসে আছি। আপনি যে একটা সুন্দর একটা দেশের গান গাইলেন, যদি সেই গানটা আমাদের আরেকটু শোনাতে লাগবে এখন গানটা আবার শুনবো তাই। হ্যাঁ হ্যাঁ, যদি একটু শোনাতেন আমাদের। এই আপনি বসেন না, দেখা যাচ্ছে আপনার গানটা শোনার জন্য বসে আছে, তো আপনি আপনার মন মতো করে শুনবেন। বাংলার স্বাধীনতা যারা আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের। এখন এখানে বসে আছি, এখন আমাকে কিভাবে হেল্প করা যায় সে হেল্পটা করতে হবে। এখন আপনি কোথায় যাবেন সেটা তো আমরা জানি না, আমি তুমি তো জানো না কোথায় যাবা। বাবার হাতছাড়া হয়ে গেছে, বাবা দিয়ে গেছে, আমরা কিছু বলিনি, তারা গরিব বলিছে সেই জন্য। তারপর খুলনা জমি কিনেছে, বরিশালে আমাদের 5টা বাড়ি ছিল, দাদার বাবা বিক্রমপুরে মানুষ হয়েছে, বিক্রমপুরে আমার দাদু আমার বড় দাদি আছে, আমার দাদি আছে না, দাদির বড় বোনের ছেলের ছেলে সে ম্যাজিস্ট্রেট ছিল বরিশালে, সে ওখান থেকে বদলি হয়ে ঢাকা এসেছে, এখন তাদের কাছে যাব। তাও জাতি পার্টি ছিল, তাদের একটা মাজার আছে, মাজারে দাদুর ছবি আছে, ওখানে ওনার পরিচয়টা না, ওখানে এসেছিলাম, ওখানে নাকি জয়ের বাবার কবর আছে, একজন বললো জয়ের বাবার কবর রংপুরে, এখন রংপুরে যাব। আমি যেতে পারছি না, হেঁটে হেঁটে আর কুলোয় না, আমার বয়স 50-60 হয়ে গেছে, এখন আমার পক্ষে কুলোয় না। আমি গাড়িতে দেবো, গাড়ির তরফে সব তরফে আমাদের টাকা দেওয়া হয় কিন্তু গাড়িওয়ালার আমাকে মাগনা নেয় না, এখন গাড়িওয়ালার মাগনা নেয় না, এখন আমি কি বলবো? আমি যে একটু রংপুর যাব যেতে পারছি। আমি সকালে আমাকে ওই দোকানে, আমি এই দোকানে চা খেয়ে আসছি, ওই দোকানে আমি কেক খেয়েছি, কিন্তু
ভাত এখনো খাওয়া হয় না। আমি লেখাপড়া করছি, আমি খুলনাতে, আমরা বাবা খুলনাতে 45 বছর ছিলেন, বাবা সরকারি ট্রাফিক ছিলেন, ট্রাফিক থেকে বাবা ড্রাইভিংও করতেন, সরকারি চাকরি করতেন। হ্যাঁ, আমি চাকরিজীবী মেয়ে ছিলাম, আমাকে আটকেছিল ঘরে। হ্যাঁ, কেন আটকেছিল, কি জন্য এখানে আমি পথে পড়ে রয়েছি, ঠিক আছে, খুঁটে খাইটে খাই, বেতন টেতন নেই না। আমার ফ্যামিলির কাছে যে বলা হতো আমি আকাম কুকাম করে খাচ্ছি, আমি চুরি ডাকাতি করে খাচ্ছি, আমি খুন খারাপি করছি, আমি হ্যাঁ আমি নারী পাচার শিশু পাচার করছি, এই করে আমি খাচ্ছি, এইভাবে আমাকে করে আমাকে আটকেছে। তো ঠিক আছে, আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামথিং কিছু নিয়ে আসছি, যদি আপনি কিছু আপনার সাথে অনেক কথা হলো, অনেক কিছু বললাম, আমাদের সবাই আছে, আমাদের সবার জন্য আপনি দোয়া করবেন, যেহেতু আপনি অনেক সুন্দর ভালো গান করেন, তো আমাদের কিন্তু পুরো গানটা আপনি শোনান নাই, তারপর আপনার মুখে আমরা দেশের দেশাত্মবোধ গান শুনে সবাই মুগ্ধ। আপনি ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। কোথায় যাবা সেটা বলো। এখন আমি যেহেতু এইখানে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি, তো আজকে আমার অফ ডে, এই জন্য আমি আমার ছোট ভাই বোনদের সঙ্গে ঘুরতে আসছিলাম, তো আপনার সঙ্গে হঠাৎ করে দেখা, একটু কথাবার্তা বললাম আপনার সঙ্গে। এটা কি ফুলটাকে আমার ভালোবেসে দিলে? হ্যাঁ, ভালোবেসে দিলাম। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে হাততালি স্নেহভাজন লোক আছে যারা এখনো অনেক ভালো ভালো গান করে, অনেক কিছু করে, তো আমরা তার মুখে শুনছি, যতটুকু শুনছি, তো ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন ভালো থাকে। আর যেহেতু আমরা অনেক ক্ষুদ্র একজন মানুষ, মানুষের মতো অত প্রভাবশালী না, অত বিত্তবানও না, তাই যতটুকু আমাদের সাধ্য আছিল দেয়ার বা এবং খাওয়ানোর চেষ্টা করছি, তো আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন। দর্শক সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বন্ধুরা